ফ্রান্সের কান শহরে বসেছে বিশ্ব চলচ্চিত্রের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। পর্দা ওঠার পর থেকেই উৎসবটির দিকে নজর রাখছেন চলচ্চিত্রপ্রেমীরা। তারকারও বাহারি পোশাকে লাল গালিচা মাতানোর পাশাপাশি নানা কর্মকাণ্ডে মুগ্ধ করছেন ভক্তদের। তবে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রায় উপস্থিত হলেন হাতে প্লাস্টার নিয়েই। তাহলে হঠাৎ কী হলো ঐশ্বরিয়ার হাতে? গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ভাঙা হাত নিয়েই বা কেন উপস্থিত হলেন বলিউড অভিনেত্রী? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে না যাক এই ভিডিওতে। আর কেটিভি শোবিজ থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। গতকাল ছিল এবারের কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন। এদিন লাল গালিচায় ভাঙা হাত নিয়েই সম্মোহনী জাদু ছড়ান প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। প্রতি বছরের মতো এবারও ঐশ্বরিয়ার পোশাক ছিল আকর্ষণের কেন্দ্রে। রেড কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফাল্গুনী সেন পিককের কালো সোনালি গাউন পরে। তার এই গাউনের লম্বা টেল বিশেষভাবে নজর কেড়েছে। তবে কান উৎসবে যাওয়ার আগে হাতে চোট পেয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। বুধবার রাতে মুম্বাই বিমানবন্দরে কন্যা আরাধ্যকে সঙ্গে নিয়ে দেখা মেলে অভিনেত্রী। মুহূর্তেই লেন্স বন্দী, তার ডান হাতের প্লাস্টার নজর এড়ায়নি ছবি শিকারীদের। মায়ের হাত থেকে ব্যাগ নিয়ে সাহায্য করতে দেখা গেল আদরে কন্যা আরাধ্যকে। হামেশাই অভিনেত্রীর সফর সঙ্গে সে হাতে চোট নিয়েও হাসি মুখে ছবি তুললেন অভিনেত্রী। পরনে কালো পোশাক, হাঁটু পর্যন্ত লম্বা নীল কোট। গন্তব্য ফ্রেঞ্চ রিভিয়েরা। তাহলে কি হাতে প্লাস্টার নিয়ে কানের রেড কার্পেটে হাঁটবেন প্রাক্তন বিশ্বসুন্দরী? মুম্বাই বিমানবন্দরের ভিডিও প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করছেন অনুরাগীরা। ঐশ্বরিয়া কীভাবে জখম হয়েছেন তা নিয়ে উদ্বিগ্ন দর্শকবৃন্দরাও। সম্প্রতি পারিবারিক গোলযোগ ও অভিষেকের সঙ্গে দাম্পত্যের ফাটল প্রসঙ্গে বারবার শিরোনামে এসেছেন তিনি, এর মধ্যে জখম হলেন। ছবি শিকারীরা জখমের কারণ জিজ্ঞেস করলে উত্তর দেননি অভিনেত্রী, আলাদা করে কোনো বিবৃতিও মেলেনি অভিনেত্রীর তরফে। সো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।